আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সুমন। ফ্রেন্ড সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে কোনো ড্রাগ বা মেডিসিন রিভিউ করব না, আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা অবশ্যই সবাই থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আজকে আমাদের বিষয় হচ্ছে মেডিসিন কোম্পানিতে পরীক্ষার যেই ভাইবা সাজেশন রয়েছে আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে পরীক্ষা মেডিসিন কোম্পানিতে চাকরির ভাইবায় আমাদের কী কী বিষয়গুলো খেয়াল রাখতে হবে আজকে আমাদের সেই ধারণাটা আমরা আলোচনা করব। পরীক্ষার আগের দিন থেকে আপনাকে যা যা রেডি রাখতে হবে আজকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ধরুন কালকে আপনার মেডিসিন কোম্পানিতে ভাইবা, তাহলে আপনাকে কী কী বিষয় আপনাকে সুন্দরভাবে একটু স্টাডি করে নিতে হবে বা কোন বিষয়ে আপনার ধারণা নিয়ে নিতে হবে সেটা আজকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত আপনার পরীক্ষার ঠিক আগের দিন আপনাকে কোম্পানি যে কাগজপত্র আপনার কাছে চেয়েছে, যেমন আপনার সার্টিফিকেট বা আপনার সমস্ত কাগজপত্র বা ডকুমেন্টসগুলো আপনাকে রেডি রাখতে হবে ঠিক পরীক্ষার আগের দিন। সাথে আপনাকে ইংলিশ বিষয়টা একটু ভালোভাবে স্টাডি করে নিতে হবে, যাতে করে নিজের সম্পর্কে ইংলিশে বলা বা কথা বলা, প্র্যাকটিস করা, অনুবাদ এবং সাবলীল ইংলিশ বলতে পারা, লিখতে পারা বিষয়টা আপনি ভালোভাবে একটু দেখে নিতে হবে। প্রথমত আপনাকে কাগজপত্র রেডি রাখতে হবে পরীক্ষার আগের দিন, দেন আপনাকে ইংলিশ বিষয়টা একটু ভালোভাবে স্টাডি করে নিতে হবে যাতে করে নিজের সম্পর্কে ইংলিশে বলতে পারেন বা নিজের যে পরিচয়টা সেটা ইংলিশে দিতে পারেন। এজন্য আপনাকে ইংলিশটা একটু ভালোভাবে দেখে নিতে হবে। আর সাথে সাথে আপনাকে জীববিজ্ঞানের প্রধান প্রধান যে বিষয়গুলো রয়েছে, যেমন সংজ্ঞা, অর্থ, সংক্ষেপ, কার্যপ্রণালী ইত্যাদি আপনাকে একটু ভালোভাবে বুঝে নিতে হবে, যেহেতু এটা একটা বিজ্ঞান মেডিসিন, মানে একটা হচ্ছে মেডিসিন নিয়ে আপনাকে একটা জব করতে হবে। এজন্য আপনাকে মেডিসিন বিষয়ে বা জীববিজ্ঞান বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এজন্য আপনি জীববিজ্ঞানের প্রধান প্রধান যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আপনার অর্থ, সংকেত, সংজ্ঞা, কার্যপ্রণালীগুলো আপনাকে ভালোভাবে একটু দেখে নিতে হবে জীববিজ্ঞানের। আর ওষুধ কোম্পানিতে চাকরির সাজেশন, ভাইবা সাজেশন এতটুকু আপনার জন্য যথেষ্ট। যদি আপনি এই দুইটা বিষয় উত্তর করতে পারেন ঠিকমতো, তাহলে আপনার ট্রেনিংয়ের জন্য আপনি নির্বাচিত হয়ে যাবেন। প্রথমত কী লাগবে? প্রথমত আপনাকে কোম্পানির যে ডকুমেন্টস আপনার কাছে চেয়েছে বা কাগজপত্র আপনার কাছে চেয়েছে সেগুলো সুন্দরভাবে আপনাকে পরীক্ষার আগের দিন রেডি রাখতে হবে। সাথে ইংলিশটাকে একটু ভালোভাবে স্টাডি করে নিতে হবে, যার কারণে বা যাতে করে আপনি আপনার সম্পর্কে ইংলিশে বলতে পারেন বা বিভিন্ন অনুবাদ বাংলায় করতে পারেন বা ইংলিশ ভালোভাবে বলতে পারেন, লিখতে পারেন। এজন্য আপনাকে ইংলিশটা ভালোভাবে একটু দেখে নিতে হবে। দেন আপনাকে করতে হবে জীববিজ্ঞানের যে প্রধান প্রধান বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাকে ভালোভাবে একটু বুঝে নিতে হবে বা দেখে নিতে হবে, স্টাডি করে নিতে হবে। যেহেতু এটা একটা সায়েন্স বিষয়, যেমন ওষুধ বিজ্ঞান একটা সায়েন্সের বিষয় রয়েছে, এখানে আপনাকে সায়েন্সের আপনাকে জীববিজ্ঞান একটু ভালো জ্ঞান থাকতে হবে, দেন আপনাকে আর সমস্যায় পড়বেন না। তাহলে এই দুইটা বিষয় যদি আপনি ভালোভাবে স্টাডি করে নেন আপনার তেমন কোনো সমস্যা হবে না। বাই বাই, আপনি পরীক্ষা দিতে গিয়ে আপনি এই দুইটা সুন্দরভাবে উত্তর করতে পারলে আপনি আপনার ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন আপনাকে কোন কোন বিষয়গুলোতে একটু নজর দিতে হবে। এছাড়া আপনাকে সাধারণ কিছু জ্ঞান আপনার নিজের থেকে পড়ে নিতে হবে বা স্টাডি করে নিতে হবে, সেটা আপনি ভালো জানেন। বিভিন্ন মেডিসিনের নামগুলো বা মেডিসিনের আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানির কিছু মেডিসিনের নাম আপনাকে পড়ে নিতে হবে বা গ্রুপের নেমগুলো আপনাকে পড়ে নিতে হবে, দেন আপনি ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হয়ে যাবেন আমি যতটুকু মনে করি। আশা করি সবাই বুঝতে পারছেন যে ভাইবা সাজেশনের জন্য কোন কোন বিষয়গুলো একটু ভালোভাবে নজর রাখবেন বা খেয়াল রাখবেন, তাহলে আপনি মেডিসিন কোম্পানি চাকরি ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য।